এবার প্রায় 140 কোটি লোকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে চলেছে চন্দ্রযান 3। চন্দ্রযান 2 যেটা করতে পারেনি সেটা সম্পূর্ণ করতে চলেছে চন্দ্রযান 3-এর এই বিক্রম ল্যান্ডার। চন্দ্রযান 2-এর অরবিটার চাঁদকে যে প্রদক্ষিণ করে চলেছে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করলো চন্দ্রযান 3-এর এই বিক্রম ল্যান্ডার। সূত্র অনুযায়ী আজ 23 আগস্ট সন্ধে 6টা 4 মিনিটে এই বিক্রম চাঁদের মাটিতে নামার কথা। যদি কোনো অসুবিধা মনে হয় বা ঝুঁকিপূর্ণ মনে হয় এই ল্যান্ডারে, তবে খুব বেশি ঝুঁকি না নিয়ে অবতরণ পিছিয়ে দেওয়া হতে পারে এমনটাই জানিয়েছে ইসরোর এক অধিকর্তা। বর্তমানে এই ল্যান্ডারটি খুব কাছে বলতে গেলে 25 কিলোমিটার চাঁদ থেকে 25 কিলোমিটার এবং খুব দূরে বলতে গেলে চাঁদ থেকে 135 কিলোমিটার উচ্চতায় চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। 2019-এর চন্দ্রযান 2-এর ল্যান্ডিংয়ের সফল না হওয়ার জন্য এই 4 বছর ধরে অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ গত 14 জুলাই চন্দ্রযান 3 তার অভিযান শুরু করেছিল। ঠিক তার 1 মাস পরেই অর্থাৎ 11 আগস্ট যাত্রা শুরু করেছিল রাশিয়ার লুনা 25, কিন্তু সফল হতে ব্যর্থ হয় এই লুনা 25। এই লুনা 25 19শে আগস্ট বিভিন্ন টেকনিক্যাল গোলযোগের কারণে ভেঙে পড়ে চাঁদের মাটিতে। তাছাড়াও ভারতকে টেক্কা দেওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ ছিল লুনা 25-এর। এই প্রথমবার ভারত এক ইতিহাস গড়তে চলেছে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে। এ এক অবাক করা সাফল্য। এই সাফল্যের দিকে দেশের 140 কোটি মানুষ তথা গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ আজ তারা গড অর্থাৎ ঈশ্বরের কাছে উপাসনা করে চলেছে যাতে সঠিকভাবে এই বিক্রম ল্যান্ডার অবতরণ করতে পারে। আর এই ল্যান্ডার অবতরণের পর তার পেট থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান রোভার, যেটি চাঁদের বুকে অর্থাৎ চাঁদের মাটিতে কোথায় কি রয়েছে তা খুঁজে বের করার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।